Assalamualaikum, welcome to my new vlog video. আজকে দুই দিন ধরে বৃষ্টির কারণে ঘরে বসে থাকতে থাকতে জীবন আমার তেজপাতা। আচ্ছা আমি জাহিদের কাছে একটা ট্রিট বানাছিলাম, তো হ্যাঁ আজকে কল দেওয়ার হয় রাজি হয়ে যায় ট্রিট দিব, তো দেখি আজকে কি খাওয়ায়। আল্লাহর বান্দায় কেমনে কেমনে রাজি হলো আল্লাহ জানে আর হ্যাঁ জানে, এখনো খাওয়াবো কিনা শুধু জানাই না, আমার হ্যাঁ একটু বিশ্বাস নাই। অবশেষে সুলতান দরবারে নিয়ে আসছে নরসিংদীতে খুব জনপ্রিয় একটি রেস্টুরেন্ট নতুন করছে, আমিও আজকে ফার্স্ট আসলাম আর এটার ভিউটা অনেক সুন্দর। না টাই না একটু ভিউটা দেখেন। আসলে ভিতরে প্লেসটা অনেক সুন্দর, এখানে না আসলে বুঝতে পারবেন না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে আল্লাহ জানে। এই বুড়া বেড়াটার সাথে সবাই ছবি তুলে, তো আমিও গিয়ে বসে বসে ছবি তুলতাম, আর ওনার নামটাই মেবি সুলতান। পাগল ছাগল লোক, কথা বলতে পারে না, কথা আটকে যায়, ম্যায় 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 করে, গায় গায় গায়। মেনুতে সবচেয়ে কম দামি খাবারটা খুঁজতা ছিল, তো আমি আইনা দেখলাম যে কি কি আছে, তো এখান থেকে কাচ্চি অর্ডার করলাম। খাবারের জন্য অপেক্ষা করতেছিলাম, তো সাথে সাথে নিয়ে আসছে, আর এই যে কাচ্চি আমাদের সামনে হাজির। আমার বন্ধু তো টাকা নিয়ে চিন্তিত, একদম চুপ ভাই, ভয় পেয়েছি এইভাবে ধমক না দিলেও পারতি যা, আমি চুপ করে বসে গেলাম। পেট আর লুট নিতে পারতেছিলাম না, কারণ ওইখানে যাওয়ার আগে অনেক কিছু খাইয়ে গেছি, পেট ভরা ছিল, ভাবছি খাইতে পারবো, কিন্তু গিয়ে তো দুইটাই অবাক, দুটার পেটে লুট নাই, শেষ, ভরপুর খাওয়া দাওয়া হইল। কাপড় গুলো এখন কোথাও গিয়ে শান্তি পাই না, জেনে যা মানে কাপড় আর কাপড়। যাওয়ার পর থেকে একো ডং দেখতে দেখতে আমার জীবন শেষ, খামুক ইয়া করে দেখতে দেখতে পুরো টাইম ওভার, আর দেখতেই তো পারতাছেন ওদের কাহিনী, নাটক ডং আর কত কি দেখতেই বউ জীবনে বাইচা থাকলে। অবশেষ আমার খাওয়া দাওয়া শেষ হয়েছে, আর কাচ্চিটা মোটামুটি অনেক ভালো ছিল, আপনারাও যাইতে পারেন। আবার কেমন হয়েছে আমার যদি কেজি গয়না 100 টাকা আমার সুলতান আছে জীবনে, আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন, সুলতান ভুল আমাদের না। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে কমেন্টে জানাবেন, নেক্সট আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো।